ডিম এনেছো বলো? আমি তো খোপা বেনেছে, মন মাথায় খোপা বেনেছে। আমরা তো কলা পেড়ে নিয়ে যাচ্ছি। চলো এবার কলা কাটতে হবে, চলো। এই যে কলাগুলো, বিচি কলাগুলো পেড়ে আনলাম সবাই মিলে, আর কেটে নিচ্ছি। কলাগুলো একদম নরম, তার জন্য আমি এই রকম সাইজ করে কেটেছি। এগুলো সেদ্ধ হলে আরো ঘাটা ঘাটা হয়ে যাবে। আর আলুও দেবো তার সঙ্গে একটু। এই যে কলাগুলো কেটে নিচ্ছি, কলাগুলো তো একদম নরম, আর বীজগুলো দেখুন একদম সাদা আছে।
এগুলো একটু কিন্তু এর থেকে বড় হয়ে গেলে কালো হয়ে যায়, কিন্তু একদম সাদা আছে, তার জন্য সিদ্ধ করে ফেলানোর দরকার নেই। আর খেতেও খুব ভালো লাগে বীজগুলো, একদম নরম তো তার জন্য ফেলবো না, আর তরকারি করলে তো ভালো লাগবে। অনেকে ফেলে দেয়, সাদা থাকলে ফেলার দরকার নেই, কালো হয়ে গেলে তখন আমরা ফেলি। এই কলার কাঁদিগুলো খুব বড় হয় আর প্রচুর কলা হয় তার জন্য, আর বীজগুলো তখন পেকে যায় আর প্রচুর বীজ থাকে কলাতে, তো মিষ্টি লাগে খেলে, কিন্তু তার থেকে বেশি আমরা খাই এই সবজি হিসেবে। একদম ছোট কলা যখন ঘণ্ট চচ্চড়ি এইসব করে খাই, এটা আমরা বেশি খাই। আর পাকাও খাই অনেক সময়, কিন্তু পাকা অতটা মানে খুব বীজ থাকে তার জন্য ভালো লাগে না, ওই জন্য আমরা সবজি হিসেবে খাই। এই জন্য তার জন্য আমরা সবজি হিসেবে এই ছোট কলা খেয়ে নিচ্ছি, বিচি কলা। এই যে আলু দিয়েছি এরম করে কেটে, মাছের মাথা দিয়ে করব। এই যে রুই মাছের মাথা, এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, খেতে দারুণ লাগে। এই সবজি মানে কাঁচা কলা একদম কচি অবস্থা, খেতে ভালো লাগে। এই যে বিচি কলাগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে বসিয়েছি, হলুদ একটু দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে সেদ্ধ করে নেবো। আর ওদিকে আমি মাছের মাথাটা ভাজতে শুরু করে দিয়েছি, রুই মাছের মাথা, মাছের মাথা দিয়ে করবো। মাছের মাথাগুলো একদম ভেজে নিয়েছি ভালো করে, এবারে আমি রান্নাটা শুরু করছি। আর তার আগে তো বিচি কলার আলু সেদ্ধ করে নিয়েছি, রান্নার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল 5 ফোড়ন, শুকনো লঙ্কা 1 পাতা, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে কলাটা সেদ্ধ করেছিলাম, লবণ আর হলুদ দিয়ে, পেঁয়াজ আর মশলাতে দিয়ে দিচ্ছি, আর যদি লাগে টেস্ট করে তখন দেব। হলুদ গুঁড়ো আমি সামান্য দিয়ে দিলাম, আদাটা দেবো বলে। সেই সঙ্গে নারকেল করা কিছুটা নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে মাছের মাথা একদম মিটে করে ভেজে নিয়েছি, একেবারে খুব বেশি ভাঙছি না, পরপর ভেঙে যাবে কোনো নাচতে নাচতে।
এবারে আমি সেদ্ধ করা কলা, বিচি কলা আর আলু দিয়ে দিলাম। এই যে মশলার সঙ্গে বসে নিয়েছি সেদ্ধ করা আলু আর বিচি কলা। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু সরষে বাটা, এই যে সরষে বেটে নিয়েছি। আর এটা শিল ধোয়ার জল, যতটা পরিমাণ জল লাগে একটু দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা লাগিয়ে দেবো। সব কিছু সেদ্ধ করা ছিল তার জন্য আমি অল্প জল দিয়েছি। কলাগুলো যাতে একটু গোটা গোটা থাকে দেখতে ভালো লাগবে না, বেশি জল দিয়ে ফোটালে আবার খেতেও যেমন ভালো লাগবে না, কলাগুলো সব ঘেঁটে যাবে। এবার একটু সামান্য ঢাকা দিয়ে দেবো। এবারে একটু আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, একটু টেস্টি হবে। এবার কলা তো, কলা যেমন খেতে হয় সেরকমই লাগে, তো ওকে একটু টেস্টি করতে হলে এইভাবে রান্না করতে হবে। আর একটু শেষে জিরে গুঁড়ো দিলে ভালো লাগে। আমরা দিই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব মাছের মাথা দিয়ে। এটা একটা চচ্চড়ি মতো, লিচি কলা আলু দিয়ে চচ্চড়ি। এই যে লিচি কলাগুলো মোটামুটি গোটা গোটা আছে। এই যে রান্নাটা কমপ্লিট, একদম গরম গরম। যে কোনো তরকারি গরম গরম খেলে ভালো লাগে, বিশেষ করে এই কোলা বা পাতলা ঝোল এইসব জাতীয়। তো রান্না তো হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আর চলুন তাহলে খাওয়া যাক। আর টেস্ট করে অবশ্যই তো জানাবো কেমন হয়েছে খেতে। দুপুরের খাওয়া দাওয়া তো শুরু হচ্ছে, এই যে আমাদের, আপনাদেরও শুরু করে দিন আপনারা। আজকে দুপুরে তো এত শাকের ভাজা, কলমি শাক আর মুগের ডাল আর ওই বিচি কলার তরকারি মাছের মাথা দিয়ে। বিচি কলার তরকারিটা খুব ভালো লাগে খেতে, ওই নরম থাকলে আমরা ছাড়াই না বীজগুলো, কালো হয়ে গেলে ছাড়িয়ে দিই, এগুলো তো এমনি চিবিয়ে খেয়ে নেওয়া যাবে। তরকারি দাও, তুমি মাথা নেবে না, এইটা তোমাকে দিয়ে দেবো না। আর বিচিগুলো তো একদম নরম, মজবুত করে খাওয়া হয়ে যাচ্ছে।
কেমন হয়েছে সেন্টটা? নারকেল দিয়ে দাও, নারকেলের একটা সেন্ট আছে। আর বীজগুলো একটু নরম, তার জন্য ছাড়ানো হয়নি মাজাটা করলো। আর বীজগুলো যেন ভেতরে জল জল, মুখে যেন মজমজ করে ফেটে যাচ্ছে। আর বিচি কলাটা টেস্টটা তো আলাদা, মানে খেতে বেশ ভালো লাগে। তো তোমাকে তো এই তো আছে দিয়ে দিচ্ছিলাম, এই যে বীজগুলো একদম সারি হয়ে কি সুন্দর হয়ে যেন বসে আছে। মানে এ কলা আর পাকাও ভালো লাগে, বীজগুলো চিবিয়ে খেতে দারুণ লাগে। কলা পেকে গেলেও খেতে ভালো লাগে, মানে বেশ নরম আছে কলাটা, না হয় কিন্তু একটু বুড়ো হলে কালো হয়ে যায়, তখন একটু বীজগুলো কষা কষা লাগে, কিন্তু এখন বীজগুলো কিছুই লাগছে না, মানে কোনো কষাটে ভাব নেই। আমরা তো পাকার জন্য কিছু রাখি, রুটা রাখি না, মানে কাঁচাগুলো খেতে ভালো লাগে। মানে একটু বিভিন্ন তরকারি করা হয়, এইভাবে চচ্চড়িও করা হয়, আবার মাছ দিয়ে মাখ মাখা ঝালও করা হয়, ভাজা তো দেখেছি, তারপর ঘন্ট হয়, ঘন্ট হয়, এই জন্য আমরা কাঁচা বেশিরভাগই খেয়ে নিই, পাকাটা রাখি অল্প। আর পাকাতে বীজ থাকে, বীজটার জন্য অনেকে আবার পছন্দ করে না, পাকাতেও খাওয়া যায় কিন্তু কাঁচা আমরা বেশি খেয়ে নিই। বীজগুলো বেশ ভালো লাগছে, মুখে পড়ছে, বেশ ভালো লাগছে খেতে, মানে শুধু কষাটে ভাব নেই, খুব সুন্দর লাগছে। অন্য সবজির বীজ যেরকম লাগে সেরকম ভালো লাগছে, করে নেব। বিচিকলা পাকা আমার খুব ভালো লাগে খেতে, পাকাতে বেশি রাখা হয়, কাঁচায় বেশি বাচ্চা খেয়ে নেওয়া হয়। আমিও খাই পাকা, আমার ভালো লাগছে। তাহলে আজকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, টাটা। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।